এদিকে বাফুফের এলিট ফুটবল একাডেমি পরিদর্শন করেছেন বাংলাদেশের সফররত চেলসির সাবেক কোচ আভরাম গ্র্যান্ট। শুক্রবার দুপুরে তিনি কমলাপুরের বীর শ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে গিয়ে একাডেমিটি পরিদর্শন করেন। এ সময় গ্র্যান্টের সঙ্গে বাংলাদেশে সফর করা আরও তিন কর্মকর্তা উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন বাফুফের সাধারণ সম্পাদক সহ ফেডারেশনের আরও অন্যান্য কর্মকর্তারা। বাংলাদেশে সফর করা গ্র্যান্ট এরই মধ্যে বাংলাদেশের ফুটবলের কাঠামো, লীগ ও পরিকল্পনা নিয়ে বাফুফের সভাপতির সঙ্গে বৈঠক করেছেন।